এ মুহূর্তে দেশের উপর দিয়ে শৈত্যপ্রবাহ অতিবাহিত হচ্ছে। কনকনে ঠান্ডা শীত দেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের মধ্যে একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দরিদ্র শ্রেণী, মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে শীত যেন একটি ভয়ের কারণই বটে। অনেক বন্ধুরা আমাদেরকে নখ করেছেন যে শীতে শিশুর জন্য, শিশুর ত্বকের জন্য কোন লোশন ব্যবহার করব বা কি করব। তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করছি। বন্ধুরা, বাজারে বিভিন্ন কোম্পানির বেবি লোশন কিন্তু কিনতে পাওয়া যায়, তবে আমাদের দেশে বহুল পরিচিত এই জনসন বেবি লোশন, এটি বাজারে বিক্রি হচ্ছে এবং সহজলভ্য এবং সহজেই এটি পাওয়া যাচ্ছে। অন্যান্য যেই ব্র্যান্ডের লোশনগুলো রয়েছে সেগুলোর তুলনায় বিশেষ করে শহর অঞ্চলে দেখা যায় যে এই লোশনটির উপরই মানুষের আস্থা এবং নির্ভরতা। অনেক সময় দেখা গেছে, বিভিন্ন সময় আমরা শুনতে পেরেছি যে এই লোশনটির মধ্যে শিশুর ত্বকের ক্ষতি হয় এমন উপাদান পাওয়া গিয়েছে। আবার দেখা গেছে যে জরিপে যে বাজারে যতগুলো প্রোডাক্ট রয়েছে তার মধ্যে এই জনসনের প্রোডাক্টগুলোই বেশি বিক্রি হয়। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে 300 ml এর এই জনসন বেবি লোশন, এটির খুচরা মূল্য বাজারে বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে, তবে পাইকারি বাজারে এটি বিক্রি হয় 270 টাকা। আপনি যদি খুচরা বাজারে কেনেন তাহলে এর থেকে বেশি নিতে পারে, আর নেওয়াটাই স্বাভাবিক। এবার আসি এটি ব্যবহারের বিষয়ে একটু কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, শিশুদের ত্বক কিন্তু খুবই সেন্সিটিভ, তাই পিতা মাতাকেই শিশুর উপরে যত্নবান হতে হবে। সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট যদি আপনি নির্বাচন করতে চান তাহলে একজন শিশু চিকিৎসকের পরামর্শ নিন। তিনি যদি ভালো কোনো প্রোডাক্ট লিখে থাকেন তাহলে সেটি আপনি ব্যবহার করতে পারেন। আর এটি যে ব্যবহার করা যাবে না সেটি আমি বলছি না, এটি অনেকেই ব্যবহার করছেন, তবে সচেতনতা খুবই জরুরি বলে আমি মনে করি। আরেকটি বিষয় যে শীতে শিশুর ত্বক ফেটে যাওয়া বা শুষ্ক হওয়া থেকে বাঁচতে হলে আপনি ভালো ব্র্যান্ডের বা বিদেশি অলিভ অয়েল আপনি ইউজ করতে পারেন, তাহলে শিশুর ত্বক সুরক্ষা সম্ভব হবে। আর এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এর কিন্তু নকলও বাজারে পাওয়া যায়, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে যে এটি মেড ইন বাই ইতালি, ভালো কোনো মার্কেট থেকে বা ভালো কোনো কসমেটিক্সের দোকান থেকে, যেখানে নির্ভর করা যায় সেই সব দোকান থেকেই আপনি চেষ্টা করবেন এই প্রোডাক্টগুলো কেনার, এবং যাচাই করে তবেই কিনবেন। বন্ধুরা, শীতে শিশুর ত্বকের যত্ন নিন, আপনার শিশু যাতে ভালো থাকে সেজন্য আপনাকেই সচেতন হতে হবে। অবশ্যই অবশ্যই যে কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই আমি বলবো সঠিক কাজ, তাই সেই কাজটি করুন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আমাদের রয়েছে ফেসবুক পেজ, যেখানে আপনি চাইলে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। এখানে আমরা বিভিন্ন ধরনের হেলথ টিপস, চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের লাইফস্টাইল বিষয়ক সংবাদ প্রচার করে থাকি, যা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগতেও পারে। বন্ধুরা, আজ আমাদের ভিডিওটি এখানে শেষ করছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।